এখন যে সিচুয়েশন, আপনি হাট থেকে ফেরার সময় মানসম্মান নিয়ে টানাটানি হইলেও হইতে পারে, কারণ এখন আপনাকে মানুষ গরুর দাম জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতে পারে, কোন বংশের গরু ভাই? মে নাই বাতাউঙ্গা। মানে বিষয়টা হলো, এখন তো উচ্চ বংশের গরুর ট্রেন চালু হয়েছে না, ঝামেলা কি শুধু এখানেই শেষ? আপনার গরুর ভিউস কত, নাম কি, এটাও জিজ্ঞেস করলেও করতে পারে। এখন তো প্রিন্স, মামুন, কালা তুফান, জায়েদ খান নামেরও গরু আছে, যেগুলোর আবার ভিউস মিলিয়ন মিলিয়ন। আবার এমনও গরু আছে যাদের আবার কাতুকুতু দিলেই হাসে। এইসব দেখা মনটা খালি চাই, যদি গরুর হাটে না যাইয়া অন্য কোন উপায়ে কাজ সারা যাইতো। কিন্তু এইসব জ্বালা যন্ত্রণার মাঝে হাবু ভাই আবার গরুর ট্রাক নিয়ে কই যাইতেছে? গরু নিয়ে যাচ্ছি কোথায়? যাচ্ছি না, আসছি আপনার এলাকায়, আপনার বাড়িতে। আরে কয় কি কাহিনী কি ভাই, খুলে কোন তো এই ঈদে নগদের গরু হাট নিয়ে পৌঁছে যাব আপনার লোকেশন। আরে জোস, বিষয়টা হইলো নগদে নতুন ক্যাম্পেইন চলছে, যেখানে আপনি ফর্ম ফিল আপ করেই টাইম স্লট বুক দিলেই গরুর হাট নিয়ে নগদ চলে আসবে আপনার বাসাতে। ওফ করা, আর ভাই যেমনে করা চোখে গরু সিলেক্ট করছে, সলিড গরু তো থাকবেই ফর শিওর।